স্বামী ফোন চালাই পাঠন এলা ফোন তা মনে হয় ইন্দুরি খেয়ে গে কুনাতে মানে পড়তি পড়তি ওর হায়াত শেষ পড়লি তাও তো সে তিন জায়গাতে তিনটাই কুড়ে আনে কোনো জায়গায় স্ক্রিন কোনো জায়গায় বাটন কোনো জায়গায় মোবাইলের ক্যাসি ঠিকই না গাডাতে জড়াই গাঠির মধ্যে ঠিক দেয় আর বোর কাছে রে বাবা হ্যাঁ পুষে কি বল নিজি ব্যালেন্স ভর্তি পারে না বজনী এমবির কাজ কেনে কি মায়া মহব্বত গো হ্যাঁ মহব্বতের শেষটি হ্যাঁ স্ত্রী তার পাতাই নোভার সাথে পাতা কয় কে সাথে ধর্মের ভাই ধর্মের ভাইয়ের সাথে কথা কয় এমবি কিনে দেয় কিটা যার স্বামীর গাটাতে মোবাইল ভরা এই হলো অবস্থা যাই হোক প্রবাসে যারা রয়েছে অনেক কষ্ট করে আমি এই গ্রামবাসীর এলাকাবাসীর প্রবাসীদের জন্য আমার ভাইয়ের অনুরোধ যে প্রবাসীদের জন্য যেন একটা গান আমি করি আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো এ গল্প তো কল্পনা নয় তোমরা কি তা জানো ভাই এ গল্প তো কল্পনা নয় তোমরা কি তা জানো আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো আমার নলকুড়ার এই প্রবাসীদের গল্প বলি শোনো পল্লী গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা রোগে শোকে ক্লান্ত পিতা খাটার নাই উপায় বেকার ছেলের এমন কথায় বাবাও দিল সাই ক্ষেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পুরো মায়ের গহনা নিয়ে অনেক আশা বুকে বেঁধে সারলো যখন বাড়ি সেচে কি বেদনা বিধুর ছিড়লো যেন নাড়ি মায়ে কান্দে ভাইয়ে কান্দে কান্দে আপন জন চোখের জলে বুক ভেসে যায় শক্ত করে মন এমন মানুষ কর্ম সে জনা এমন মানুষ কর্ম সে জনা তোমরা কি তা জানো আমার নলকুড়ার এই প্রবাসীদের গল্প বলি শোনো আমার সাতক্ষীরার এই প্রবাসীদের গল্প বলি শোনো বিমানেতে বসে খোকা জানালারি পাশে নীলাকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসে আঁচল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছেলে খোকা যে ছিল মা জননীর কলিজারি ভোটা ভাবতে এসব চোখ ভিজে জল পড়লো ফোটা ফোটা এমন মানুষ কর্ম সে জনা এমন মানুষ কর্ম সে জনা তোমরা কি তা জানো আমার নলকুড়ার এই প্রবাসীদের গল্প বলি শোনো আমার সাতক্ষীরার এই প্রবাসীদের গল্প বলি শোনো নদ নদী আর সাগর নগর দিয়ে খোকা পাড়ি পৌঁছালো যে অতি সাধের বিদেশের বাড়ি
অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ রোগে শোকে কাজ করে যায় করে নাই অবহেলা আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা মা জননীর সাথে যখন খোকা কথা কয় বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয় মা গো আমি ভালো আছি মা গো আমি ভালো আছি দুঃখ নেই তো কোনো আমার নলকুড়ার এই প্রবাসীদের গল্প বলে শোনো আমার সাথীরার এই প্রবাসীদের গল্প বলে শোনো হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার তোর মায়েরই বড় অসুখ দেখাবো ডাক্তার চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে দিনে দিনে হচ্ছে বড় দিতে হবে বিয়ে তোর ভাইয়েরই লেখা পড়ার খরচ বেড়ে গেছে দরকার এখন অনেক টাকার তোর কাছে কি আছে পাইনি বেতন এখনো খোকা পকেটটা যে ফাঁকা তবুও বলে দেব না বাবা দেব আমি টাকা এমন মানুষ কোন সে জানা এমন মানুষ কোন সে জানা তোমরা কি তা জানো আমার নলকুড়ার এই প্রবাসীদের গল্প বলি শোনো আমার সাতক্ষীরার এই প্রবাসীদের গল্প বলি শোনো দিন মাস গুনে খোকা এখন পোষালো বছরে করতে হয় কাজ এখন যে তার দশতলার উপরে হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল দশতলারই উপর থেকে খোকা পড়ে গেল আকাশ সমান স্বপ্ন গুলো আকাশে গেল উড়ে দেহ থেকে প্রাণ পাখিটাও গেল যে ভাই ছেড়ে বন্ধুরা যে এসে দেখে রক্তে তর তর পিচের উপর পড়ে আছে দেহ টানি থর এমন মানুষ কোন সে জানা এমন মানুষ কোন সে জানা তোমরা কি তা জানো আমার নলকুড়ার এই প্রবাসীদের গল্প বলি শোনো আমার সাথীরার ওই প্রবাসীদের গল্প বলি শোনো পাঠাতে হবে লাশটা দেশে আপন তো কেউ নাই বন্ধুরা সব মিলে মিশে করলো এই কাজটাই শুনে এ খবর মা জননীর সে কি আহাজারি তার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারী অবশেষে খোকার কফিন পোষালো যে বাড়ি ভাই বোনার গায়ের স্বজনের সে কি আহাজারি মা জননীকে দে বলে ওরে আমার ছেলে বিদেশ
থেকে কোন দেশে তুই গেলি আবার চলে মাগো আমি সুখানিতে মাগো আমি সুখ কিনিতে জীবন দিছি জানো আমার নলকুড়ার এই প্রবাসীদের গল্প বলি শোনো আমার সাতক্ষীরার ওই প্রবাসীদের গল্প বলি শোনো এ গল্প তো কল্পনা নয় তোমরা কি তা জানো ভাই এ গল্প তো কল্পনা নয় তোমরা কি তা জানো আমার নলকুড়ার এই প্রবাসীদের গল্প বলি শোনো আমার সাতক্ষীরার এই প্রবাসীদের গল্প বলি শোনো।